Nusrat Johan Mitu, Thuinu Marma, Karun Rani, Bahadur, Pooja Dash, Anunna Priti, Sultan Akhtar, Shurubi Akon Priti, Ebong Protipako, Nepal Dole, Mulaka, Anjuna Pun Magar, Kiwa Shadarun Kilatani Dui, Rakhun Bagi Center Defense. Poja Purita Abostai, Nepal, Muldale, Mulaka, Dushe Jara Kelvin, Dragar, Prutkantir, Protipako Dole, Nepal, nickname D, Gorkhilas, Ebong Gorkhagaru, right wing back, right wing. এবং পেন্টেশন পাস আক্রমণে বাংলাদেশ কিন্তু না সরবি আকন প্রীতি ওই যে পেন্টেশন পাসের সাথে কিন্তু নিয়ন্ত্রণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোটে কিন্তু ডিবক্সের ভেতর একজন দুজনকে কাটিয়ে ঢুকে পড়েছেন এবং সেখানে কিছুটা ব্যাক পাস আক্রমণে নেপাল দল সুশীলা কেসি যে কিকটা নিয়েছেন এবং গোল 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 নেপাল দলের গোল নেপাল এক প্রতিপক্ষ বাংলাদেশ শূন্য সুশীলা কেসি সেখানে কিন্তু সেই কাজের কাজটা করে ফেললেন বাংলাদেশ দলের জালে কিন্তু বলটা প্রবেশ করেছে খুব বেশি সময় আগে কিন্তু বলিনি যে ডেঞ্জার ম্যান কে ম্যাচের মধ্যে সে কিন্তু কোন নেপাল দল কিন্তু এক শূন্য গোলে ব্যবধানে এগিয়ে ডিবক্সের ভেতরে ফেলেছেন গোলের সময় সম্ভাবনা কিন্তু না গোলরক্ষক সঙ্গীতা রানী দাস তিনি আমার মনে হয় সিনিয়র দলের করান আছেন হেড হলো গোলের সম্ভাবনা এবং গোল বাংলাদেশ দল কর্নার কিক থেকে হেড হলো বাংলাদেশ স্কোরবোর্ডে সমতা ফিরে নিয়ে আসলো বাংলাদেশ এক নেপাল এক আর একটি প্রয়োজন গোল বাংলাদেশের জয়ের জন্য কি অসাধারণ রুমা আক্তার মনে হচ্ছে যে তিনি চলে যাবেন রুমা হ্যাঁ রুমার বেল্ট আর্ম বেল্ট ইমরান রায় এনা পারলেন না এবারে কিন্তু ইন্টারসেপ্ট হলো ওয়ালে বল পেয়েছেন সুরভি আকান বলকে কাটালেন কেন পাস করলেন না ড্রিবল করার চেষ্টা করেছিলেন ইমরান রায় কিক করলেন বল চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইন অধিক শ্রীমতী কৃষ্ণ রানী দেখা যাক শেষ মুহূর্তে ঝলক দেখাতে পারেন কিনা ডিবক্সের ভেতরে কিন্তু না সেখানে কিন্তু বাদ ছেড়েছেন ডিপার আসতে এবং পেনাল্টি 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 বাংলাদেশ দলের অনুকূলে সৌভাগ্য হতে পারে ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয় এবং যে কিকটা নিয়েছিলেন সেখানে কিন্তু নেপাল দলের খেলোয়াড় তার কিন্তু হাতে লাগে দর্শকদের উল্লাস উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের যে সুবর্ণ সুযোগ এবং সেই সুবর্ণ সুযোগটাকে যদি কাজে লাগাতে পারে লাল সবুজের দেশ বাংলাদেশ তাহলে কিন্তু খেলায় জয়লাভ করার দুর্লভ খ্যাতি অসীম ওখানে এবং কেবং গোল হলো না গোল হলো না পেনাল্টি মিস করলো বাংলাদেশ দলের জয়নব বিবিরিতা দুর্ভাগ্য বাংলাদেশ দলের জন্য গোলরক্ষককে তিনি বিট করতে ব্যর্থ হলেন 90 মিনিটসের খেলা শেষ হয়েছে নির্ধারিত দুর্ভাগ্য বাংলাদেশ দলের জন্য শেষ পর্যন্ত পূজা দাস বল ক্লিয়ার করলেন ওখানে থইনের বিনিময় সুবর্ণ সুযোগ সুজাতা তামাং দলের গোলরক্ষক শেষ ডিফেন্ডার নেপালের তিনি কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেটা কি সময় হবে এবং বাংলাদেশের আক্রমণ ভাগের খেলোয়াড়রা কিন্তু সেই কাজটা করতে পারবে দেখা যাক সময় সব কিছু বলে দেবে বলতে না বলতে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং রেফারির লম্বাবাসি অর্থাৎ নেপাল আন্ডার সাফ আন্ডার 15 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2022 চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ব খ্যাতি অর্জন করলো দুর্ভাগ্য বাংলাদেশের জন্য ম্যাচের ফুল 90 মিনিট শেষে বাংলাদেশ এক নেপাল এক নেপালের প্রয়োজন ছিল ড্র বাংলাদেশের প্রয়োজন ছিল জয় সুযোগ বাংলাদেশ তৈরি হয়েছিল পেনাল্টি